আচ্ছা, আমরা ঠিক কতক্ষণ অব্দি সকালে কাউকে গুড মর্নিং উইশ করতে পারি? কখনই বা গুড আফটারনুন, বা কখনই বা গুড ইভিনিং, বা কখন বা গুড নাইট আমরা কাউকে উইশ করতে পারি? কনফিউজ? জেনে নাও, যখন থেকে আমাদের দিনের সূচনা হয় বা যখন থেকে আমরা ঘুম থেকে উঠি, তারপর থেকেই দুপুর 12টার আগে অব্দি আমরা গুড মর্নিং উইশ করতে পারি। টেকনিক্যালি রাত 12টার পর থেকেই আমরা গুড মর্নিং উইশ করতে পারি। রাত 12টার পর থেকে বা যখন আমরা ঘুম থেকে উঠছি, যখন থেকে আমাদের দিনের সূচনা হচ্ছে, তখন থেকেই দুপুর 12টার আগে অবধি আমরা গুড মর্নিং উইশ করি। দুপুর 12টা থেকে সূর্যাস্তের আগে অবধি আমরা গুড ইভিনিং ইউজ করি। আর সূর্যাস্তের পর থেকে রাত 12টার আগে অবধি যখনই কারোর সাথে আমাদের দেখা হোক না কেন, আমরা গুড ইভিনিং বলেই তাকে গ্রিট করব। কারণ গুড নাইট একটা বিদায় সূচক সেন্টেন্স। গুড নাইট, দেখা হলে আমরা কাউকে গুড নাইট বলে গ্রিট করতে পারি না। যখন কারোর সাথে আমাদের দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে, তারপরে বিদায় বেলায় তাকে আমরা গুড নাইট বলে বিদায় জানাতে পারি। রাতে শুতে যাওয়ার আগে কাউকে আমরা গুড নাইট বলে উইশ করতে পারি। তাহলে বোঝা গেল কখন আমরা কোন টাইমে আমরা কাউকে কি বলে আমরা কাউকে গ্রিট করব। ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।